আইইউপিএসসি নামকরণের আজকে আমাদের দ্বিতীয় পর্ব, যেখানে আমরা সম্ভাব্য মাধ্যমিকের যে সমস্ত কোশ্চেনগুলো হয় আইইউপিএসসি থেকে তার কিছু আমরা প্রয়োগ দেখব। দেখো, প্রথমে আমাদের যে কোশ্চেনটা দেওয়া আছে তা এসেছিল কিন্তু 2019 সালে, ঠিক আছে? তো 2019-এ যে কোশ্চেনটা এসেছিল তার আইইউপিএসসি নামটা আমরা করে দেখাচ্ছি। দেখো এখানে, দেখো কার্বন সংখ্যা কটা আছে? কার্বন সংখ্যা কিন্তু তিনটে আছে, কেমন? তাহলে যদি কার্বন সংখ্যার নামকরণ করি 1, 2, 3, ওকে, তাহলে ওয়ার্ড রুটে কত হচ্ছে? 3। আর কি গ্রুপ আছে কার্যকরী গ্রুপ হিসেবে? কার্বক্সিলিক গ্রুপ আছে। তাহলে কার্বক্সিলিক গ্রুপ যদি থাকে তাহলে আমরা কি যোগ করতাম? ওয়িক অ্যাসিড, কেমন? তাহলে এটা নাম হবে, দেখো আইইউপিএসসি নাম যেটা হয়, তাহলে প্রোপান, প্রোপান যুক্ত ওয়িক অ্যাসিড। আমি এটা ভেঙে লিখলাম, কিন্তু আইইউপিএসসি যে নামটা হবে যুগ্ম করে তা হচ্ছে কি? প্রোপান ওয়িক অ্যাসিড। তাহলে আমরা কি পেলাম? প্রোপানোয়িক অ্যাসিড, কেমন? এবারে দেখো 2018 সালে যে নামকরণটি আমাদের পড়েছিল বা জৈব যৌগ যেটা দেওয়া ছিল সেটা দেখো, যদি এদের নামকরণ আমরা করি, কার্বন সংখ্যা কত হচ্ছে? 3। আর কি গ্রুপ আছে? অ্যালডিহাইড গ্রুপ। তাহলে অ্যালডিহাইড গ্রুপ থাকলে আমরা বলেছিলাম কি যোগ হবে? অ্যাল। আর যেহেতু তিনটে কার্বন আছে তাহলে কি হবে? প্রোপানল। কি এলো আমাদের? প্রোপানল, বোঝা যাচ্ছে? এরপর দেখো 2017 সালে যেটা এসেছিল সেটার আমরা নামকরণ করে দেখি। দেখো এখানে কার্বন সংখ্যা কত আছে? 1, 2, 3। তাহলে ওয়ার্ড রুটে কার্বন সংখ্যা আমরা পেয়ে যাচ্ছি 3, ক্লিয়ার? এরপর দেখো এখানে কার্যকরী গ্রুপ কিন্তু ওএইচ আছে, অর্থাৎ অ্যালকোহল গ্রুপ আছে, যেটা হচ্ছে কার্বক্সি ওএইচ মূলক, যেটাকে আমরা হাইড্রোক্সিল মূলক বলি, অ্যালকোহল। তাহলে কি যোগ হবে? অল যোগ হবে। তাহলে এখানে দেখো তিনটে কার্বনের জন্য কি হয়? প্রোপান যুক্ত অল। তাহলে নামকরণটা আমাদের কি হবে? প্রোপানল, বোঝা যাচ্ছে? তাহলে 2019, 2018, 2017 যে কোশ্চেনগুলো আমাদের ছিল সেগুলো দেখলাম। দেখো আমাদের এখানে নাম দেওয়া আছে, আইইউপিএসসি নাম দেওয়া আছে, কিন্তু আমাদের কি লিখতে হবে? গঠন সংকেত লিখতে হবে। সেই ক্ষেত্রে আমরা কিভাবে নির্ণয় করব ওই গঠন সংকেত সেইগুলো আমরা দেখি। প্রথমে যেটা আছে কি? ইথানল। তো এখানে দেখো নেল অর্থাৎ এল, এখানে কি আছে? এটাকে যদি আমি ভাঙি এই ভাষাটিকে, ইথানলকে, ইথান যুক্ত এল, ক্লিয়ার হলো? তাহলে এল থাকলে আমাদের কি গ্রুপ থাকে? এল থাকলে আমাদের কি গ্রুপ থাকবে? অ্যালডিহাইড গ্রুপ অর্থাৎ COOH গ্রুপ, ক্লিয়ার হলো? আর ইথানকে যদি আমরা ভাঙতে চাই তাহলে কি হবে? ইথ যুক্ত এন যুক্ত এল, ক্লিয়ার হলো? তাহলে এখানে দেখো ইথ, ইথ বলতে দুটো কার্বনকে আমরা বুঝি, তাহলে দুটো কার্বন আমরা লিখে নিলাম। তাদের মধ্যে প্রত্যেকটা কার্বনের মধ্যে সিঙ্গেল বন্ধন থাকবে, সেটা সিঙ্গেল বন্ধন করে দিলাম। আর কি থাকবে? এল অর্থাৎ একটা কার্বনের সঙ্গে সি, এল বলতে কি বোঝায়? এল বলতে সিওএইচ গ্রুপকে বোঝায়, সরি সিএইচও অ্যালডিহাইড গ্রুপকে বোঝায়। তাহলে অ্যালডিহাইড গ্রুপ আমরা এটা করে নিলাম, ক্লিয়ার হলো? এই কার্বনের চারটা যোজ্যতা ফিল আপ হয়ে গেছে। এবারে দেখো এই কার্বনের যোজ্যতা ফিল আপ করার জন্য এখানে যেহেতু এন বলেছে, এখানে কোনো ডবল বন্ড নেই, কোনো ট্রিপল বন্ড নেই, শুধুমাত্র সিঙ্গেল বন্ড, তাহলে আমরা এখানে তিনটে হাইড্রোজেনকে করে দিতে পারি। তাহলে আমাদের এটা কি এলো? এটা হলো ইথানল। কার্বন সংখ্যা দেখো 1 আর 2, বোঝা গেল? তাহলে এটাকে আমরা কি বলবো? ইথানল, ঠিক আছে?
এটাকে আমরা কি বলছি ইথানল বা এটার হচ্ছে সাধারণ যে নাম অ্যাসিটালডিহাইড অনেক সময় কিন্তু সাধারণ নামও আমাদের দিয়ে দেয় তখন আমাদের সাধারণ নামটা আমরা লিখতে পারবো এরপর আসছে কি মিথানোয়িক অ্যাসিড ক্লিয়ার মিথানোয়িক এখানে দেখো মিথ 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 বলতে একটা কার্বনকে বোঝাচ্ছে ওকে আর তার সাথে কি এন আছে অর্থাৎ সিঙ্গেল বন্ধন আছে তারপর কি নোয়িক অ্যাসিড অর্থাৎ ওয়িক অ্যাসিড ক্লিয়ার হলো ওয়িক অ্যাসিড মানে কি কার্বক্সিলিক গ্রুপ থাকবে কি গ্রুপ থাকবে কার্বক্সিলিক গ্রুপ COOH গ্রুপ থাকবে তাহলে এটা যদি মিথানোয়িক হয় তাহলে COOH আমরা করে দিলাম ঠিক আছে একটা কার্বন মিথানোয়িক তাহলে এইখানে কি যুক্ত থাকবে একটা হাইড্রোজেনের সাথে যুক্ত থাকবে তাহলে আমাদের এটা সংকেতটা কি হয়ে গেল HCOOH যেটাকে আমরা সাধারণ নাম ফর্মিক অ্যাসিড হিসেবে চিনি ক্লিয়ার হলো এরপর দেখো টু মিথাইল প্রোপানল এখানে নেল মানে হচ্ছে অ্যালডিহাইড গ্রুপ টু মিথাইল অর্থাৎ টু পজিশনে মিথাইল গ্রুপ থাকবে টু পজিশনে কি গ্রুপ থাকবে মিথাইল গ্রুপ একটা থাকবে আর কি প্রোপান অর্থাৎ তিনটে কার্বন ওকে তাহলে আমরা সংকেতটা লেখার চেষ্টা করি দেখো এখানে লিখছি CH ও অ্যালডিহাইড গ্রুপ হয়ে গেল কটা কার্বন সংখ্যা থাকবে তিনটে থাকবে তাহলে কার্বন সংখ্যাগুলো আমরা তিনটে আগে লিখে নিলাম ক্লিয়ার হলো এবারে টু পজিশন অর্থাৎ এটা যদি এক হয় এটা দুই আর এটা তিন তাহলে টু পজিশনে একটা কী আসবে মিথাইল গ্রুপ আছে আর কি হবে এখানে একটা হাইড্রোজেন থাকবে যোজ্যতা ফিল আপ করার জন্য তারপর দেখো আর কিছু বলা নেই তাহলে কি হবে এর যোজ্যতা ফিল আপ করার জন্য কি হবে CH3 ক্লিয়ার হলো তাহলে এটাকে আমরা লিখতে পারি এভাবে CH3CH CH3CHO বোঝা গেল এটার নাম হয়ে যাবে কি টু পজিশনে মিথাইল থাকার জন্য সাবস্টিটিউটেড গ্রুপ তাহলে কি হবে প্রতিস্থাপিত গ্রুপ যেটা আর কি তাহলে কি হলো এখানে টু মিথাইল প্রোপানোয়িক অ্যাসিড তাহলে আমাদের এখানে কি হলো টু মিথাইল প্রোপানল ক্লিয়ার এরপরে আমরা দেখো ইথেন 1-2 ডাইওয়িক অ্যাসিড আসছে ইথেন টু ডাইওয়িক অ্যাসিড এটা যদি আমরা বের করি ইথেন অর্থাৎ দুটো কার্বন ঠিক আছে দুটো কার্বন আমরা লিখে দিলাম ইথেন সবকটাই সিঙ্গেল বন্ধন থাকবে তারপরে কি কার্বন কার্বনের মধ্যে তাহলে 1-2 ডাইওয়িক অ্যাসিড দুটো ওয়িক অ্যাসিড আছে মানে কি কার্বক্সিলিক গ্রুপ হচ্ছে দুটো আছে তাহলে এখানে দেখো দুটো কার্বন আবার দুটো কার্বক্সিলিক গ্রুপ তাহলে কি এই দুটো কার্বনই হচ্ছে তার কার্বক্সিলিক গ্রুপ এইভাবে থাকবে বোঝা গেল 1-2 ডাইওয়িক অ্যাসিড 1-2 ডাইওয়িক অ্যাসিড দুটো কার্বনের জন্য ইথেন ক্লিয়ার হলো এটাকে আমরা নাম বলতে পারি অক্সালিক অ্যাসিড সাধারণ নামটা কি এলো অক্সালিক অ্যাসিড ক্লিয়ার এরপর আমরা আসি দেখো 2-2 ডাইক্লোরোপ্রোপেন 2-2 ডাইক্লোরোপ্রোপেন বলতে কি এখানে দেখো প্রোপেন তিনটে কার্বন থাকবে তিনটে কার্বন আমরা লিখে নিলাম এন অর্থাৎ কার্বন কার্বন সিঙ্গেল বন্ধন থাকবে তাহলে কি 2-2 অর্থাৎ দু নম্বর এটা যদি এক হয় কার্বন দুই হয় আর এটা তিন তাহলে দুই পজিশনে দুটো কি আছে ক্লোরো অর্থাৎ ক্লোরিন দুটো ক্লোরিন দিয়ে দিলাম আর কিছু নেই কোনো গ্রুপ তাহলে এগুলো যোজ্যতা ফিল আপ করার জন্য আমরা CH3 CH3 করে দিলাম তাহলে এটা আমাদের হয়ে গেলো কি 2-2 ডাইক্লোরো প্রোপান ঠিক আছে তাহলে আমরা কি জানলাম যে IUPAC নাম থেকে তাদের গঠন সংকেত কিভাবে করতে পারি তা কিন্তু ক্লিয়ার একটা ধারণা আমরা পেয়ে গেলাম দেখো আমাদের পরীক্ষায় অনেক সময় MCQ দেয় অনেক সময় কি প্রায় দেয় MCQগুলো দেখো কীরকম দেওয়া আছে দেখো চারটা অপশন দেওয়া থাকবে আমাদের কোশ্চেন দেওয়া থাকবে যে কোনো একটা অপশনকে কী করবো আমরা পূর্ণ বাক্যে লিখতে হবে
তাহলে দেখো অ্যাসিটোনে উপস্থিত কার্যকরী মূলক অ্যাসিটোন ঠিক আছে অ্যাসিটোন অ্যাসিটোনের সংকেতটা আমরা কি জানি CH3 CO CH3 তাহলে কি কি গ্রুপ কার্যকরী গ্রুপ থাকবে কার্যকরী গ্রুপ থাকবে CO অর্থাৎ কিটো গ্রুপ ক্লিয়ার হলো এরপর দেখো ইথানল যোগে উপস্থিত কার্যকরী গ্রুপ ইথানলের সংকেত আমরা কি জানি CH3 CHO তাহলে এখানে কি কার্যকরী গ্রুপ আছে অ্যালডিহাইডের কার্যকরী গ্রুপ CHO ক্লিয়ার ভিনিগারে উপস্থিত কার্যকরী গ্রুপ অর্থাৎ ভিনিগার বলতে এখানে আমরা অ্যাসিটিক অ্যাসিডকে বোঝাই তার সংকেত কি CH3 COOH তাহলে এখানে কার্যকরী গ্রুপটা কি আছে কার্যকরী গ্রুপ আছে COOH ক্লিয়ার কার্বক্সিলিক গ্রুপ তাহলে এর আইপিসি নামটা কি হবে দেখো কার্বন এটাকে যদি আমরা ভালো করে লিখতে চাই দেখো CH এখানে একটা OH আছে আর CH3 আছে কার্বন সংখ্যা 1 2 3 তাহলে কি প্রোপান আর কি টু পজিশনে অল আছে তাহলে কি হবে প্রোপান টু অপশনে দেওয়া নেই তাই না এটা কিন্তু অল হবে হ্যাঁ তাহলে কি হবে এখানে দেখো টু পজিশনে OH গ্রুপ আছে অ্যালকোহল গ্রুপ তাহলে কি বলেছিলাম অল যোগ হবে তাহলে প্রোপান টু অল আমাদের এই অপশনটা হচ্ছে কারেক্ট হবে এরপর দেখো ইথাইল ইথাইলের যে যৌগ মূলক অর্থাৎ ইথাইল মূলকের কথা বলছে তার সংকেতটা কি হবে তার সংকেত হবে CH3 CH2 ক্লিয়ার তাহলে আমরা যে সমস্ত কোশ্চেনগুলো প্রায়শ থাকে যে ধরনের কোশ্চেন থাকে সেইগুলো আমরা আজকে আলোচনা করলাম অবশ্যই তোমাদের ক্লাসটি ভালো লেগেছে অবশ্যই কোশ্চেনগুলো নোট ডাউন করে রাখবে